নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পরিবেশবিদ্যার গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন নিয়ে। তা যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তা আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। তো চলুন বন্ধুরা আমরা শুরু করি। প্রথম প্রশ্ন আমরা দেখে নেব স্ক্রিনে কি আছে। তা প্রথম প্রশ্ন আছে, আপনি যখন বৃত্ত সম্পর্কে পড়াবেন তখন নিচের কোণটিকে আপনি সব থেকে ভালো উপায় বলে বেছে নেবেন। অপশন এ, একটি বৃত্তের ছবি আঁকবেন। অপশন বি, আপনি নানা রকম আকারের বৃত্তের ছবি আঁকবেন। অপশন সি, বৃত্ত এবং উপবৃত্তের ছবি আঁকবেন। এবং অপশন ডি, বৃত্ত এবং বহুভুজের ছবি আঁকবেন। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তর যেটা হবে এটা হলো অপশন বি, আপনি নানা রকমের বা নানা রকম আকারের বৃত্তের ছবি আঁকবেন। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। এই বয়সে বিদ্যালয়ে পড়াশোনার সঙ্গে খেলাধুলার অন্তর্ভুক্তির দাবি করাটা হলো অপশন এ, সময়ের অপব্যবহার। অপশন বি, লেখাপড়ার সময় থেকে অনেকটা সময় কেড়ে নেওয়া। অপশন সি, অবসর অথবা আয়েসের সুযোগ দেয়া। আর অপশন ডি হচ্ছে প্রত্যেকেরই সহযোগী উন্নয়নের প্রয়োজন। তাহলে বন্ধুরা, এখানে সঠিক উত্তরটা কোনটা হবে? না, এখানে সঠিক উত্তর হচ্ছে প্রত্যেকের সহযোগী উন্নয়নের প্রয়োজন। তাহলে উন্নয়নের ক্ষেত্রে সবারই সহযোগিতা প্রয়োজন আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি পৌরসভা এবং শিল্পের নির্গমন নলের কার্যের সঙ্গে যুক্তি সম্পন্ন? অপশন এ, দূষণের বিন্দু বহির্ভূত উৎস। অপশন বি, দূষণের প্রধান উৎসরাজি। অপশন সি, জলসেচ। এবং অপশন ডি হচ্ছে ক্লিন ওয়াটার অ্যাক্ট অবমাননা। তাহলে এর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হলো দূষণের প্রধান উৎসরাজির। চলে আসছি পরবর্তী প্রশ্ন, জৈব পদ্ধতি সময়ে যে স্তরে ময়লা জল বিশুদ্ধ করা হয় তাকে বলা হয়? অপশন এ, প্রাইমারি সোয়েজ ট্রিটমেন্ট। অপশন বি, সেকেন্ডারি সোয়েজ ট্রিটমেন্ট। অপশন সি, ময়লা জলের বিজারণ। আর অপশন ডি হচ্ছে জৈব রাসায়নিক বিজারণ। তাহলে কোন অপশনটা সঠিক হবে বন্ধুরা? না, এখানে সঠিক উত্তর হচ্ছে সেকেন্ডারি সোয়েজ ট্রিটমেন্ট হলো সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, সেকেন্ডারি সোয়েজ ট্রিটমেন্টকে ড্যাশ পদ্ধতি বলে আখ্যা দেওয়া হয়। অপশন এ, জৈবিক। অপশন বি, যান্ত্রিক। অপশন সি, ভূবিদ্যাগত। আর অপশন ডি হচ্ছে রাসায়নিক। তাহলে সেকেন্ডারি সোয়েজ ট্রিটমেন্টকে ড্যাশ পদ্ধতি বলে আখ্যা দেওয়া হয়। কোন পদ্ধতি বলে আখ্যা দেওয়া হয়? তা এর সঠিক উত্তর হলো জৈবিক পদ্ধতি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বিদ্যালয়গুলিতে সহশিক্ষা পাঠ্যক্রম বলবৎ করা উচিত, কারণ? অপশন এ, অতিরিক্ত পাঠ্যক্রম ছাড়া বিদ্যালয়ের পাঠ্যক্রম অপূর্ণ থেকে যায়। অপশন বি, পাঠ্যক্রম এবং সহশিক্ষণ পাঠ্যক্রম পাঠ্যের বিষয়গুলি সম্পর্কে উত্তম অন্তর্দৃষ্টি গড়ে তোলে। এবং অপশন সি হচ্ছে বর্তমানে প্রত্যেকেই সহশিক্ষা পাঠ্যক্রম চায়। আর অপশন ডি হচ্ছে সহশিক্ষা পাঠ্যক্রম বিদ্যালয়ের পাঠ্যক্রমকে আরো আকর্ষণীয় করে তোলে। তা কোনটা সঠিক উত্তর হয় বন্ধুরা? এর সঠিক উত্তর হলো পাঠ্যক্রম এবং সহশিক্ষণ শিক্ষা পাঠ্যক্রম পাঠ্যের বিষয়গুলি সম্পর্কে উত্তম অন্তর্দৃষ্টি গড়ে তোলে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অল্প শক্তি সমন্বিত খাদ্যের ধারণাটি গড়ে ওঠে? অপশন এ, যে খাদ্যগুলি ভারী এবং যাদের থেকে অল্প শক্তি পাওয়া যায়। অপশন বি বলছে, প্রতিদিন অল্প ক্যালোরির খাদ্য গ্রহণ করে দেহের ওজন দ্রুত হারে কমানো। অপশন সি বলছে, তন্তু জাতীয় যে কোনো খাদ্য এড়িয়ে, কারণ তন্তু সহজে পাচিত এবং শোষিত হয় না এবং সেহেতু শরীরের কোনো পুষ্টি দ্রব্য পায়। অপশন ডি বলছে কি, শরীরে জল রক্ষণ রোধ করতে অল্প পরিমাণ পানীয় গ্রহণ, মানে প্রভৃতিতে নির্ভর করে। তো কোনটিতে নির্ভর করে বন্ধুরা? তা এখানে সঠিক উত্তর আমরা দেখে নেব। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, যে খাদ্যগুলি ভারী এবং যাদের থেকে অল্প শক্তি পাওয়া যায়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল লিটারেসি মিশন স্থাপিত হয় 1996, 1988, 1999 না 2000 সালে? তাহলে ন্যাশনাল লিটারেসি মিশন মানে জাতীয় নিরক্ষরতা মিশন যে ক্রিয়াকলাপটা আছে সেটা স্থাপিত হয় কত? এর সঠিক উত্তর হচ্ছে 1988 সালে। তা এই প্রশ্ন ছিল হোম ট্যাক্সের প্রশ্ন। তা এই প্রশ্নে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের সাধুবাদ জানাই, এবং প্রথম 10 জন যাদের নাম শর্টলিস্টেড হয়েছে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, শিক্ষকদের শিক্ষার জন্য ন্যাশনাল কাউন্সিল এর উদ্দেশ্য কি? কি উদ্দেশ্যের জন্য ন্যাশনাল কাউন্সিল সৃষ্টি করা হয়েছিল? অপশন এ আছে, শিক্ষার জন্য কলেজ খোলা। অপশন বি, শিক্ষার গবেষণাকে নিয়োজিত করা। অপশন সি, শিক্ষার নিমিত্তে কলেজের অনুমোদন। না অপশন ডি, কলেজগুলিতে শিক্ষার মান বজায় রাখা। তা নিশ্চয়ই বুঝতে পারছেন কোন উত্তরটা সঠিক হবে। কলেজগুলিতে শিক্ষার মান বজায় রাখার জন্য ন্যাশনাল কাউন্সিলিং এর মেইন উদ্দেশ্য ছিল। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কিন্ডারগার্টেন শিক্ষানীতির প্রবর্তন করেন? তা এই কোশ্চেনের অ্যান্সার আপনারা মোটামুটি সবাই জানেন। তা এর উত্তর হবে ফ্লোয়েবেল, ঠিক আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং NCERT স্থাপিত হয়। তাহলে NCERT কবে স্থাপিত হয়? 1961, 62, 63, 64? তাহলে চারটির মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? না, এর
সঠিক উত্তর হবে 1961 মানে 1961 সালে। চলে আসি পরবর্তী প্রশ্ন, শ্রেণীতে ছাত্রছাত্রীদের মধ্যে আকর্ষণ বজায় রাখার জন্য একজন শিক্ষকের উচিত তাহলে কি উচিত? অপশন এ ব্ল্যাকবোর্ড ব্যবহার করা, অপশন বি আলোচনা করা, অপশন সি গল্প করা এবং অপশন ডি হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা করা। তাহলে এর সঠিক উত্তর এটা হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা করা মানে কোশ্চেন ইয়েট। চলে আসি পরবর্তী প্রশ্ন, বিদ্যালয়ে একজন অভিভাবক আপনার সঙ্গে কখনোই দেখা করতে করে না বা করতে আসে না এরকম পর্যায়ে তাহলে আপনি কি করবেন? মানে এটা পেডাগজির কোশ্চেন, তা মনোবিজ্ঞানের প্রশ্ন, তা মনোবিজ্ঞানের প্রশ্ন আমরা দেখিনি সঠিক উত্তর কোনটা হবে। শিশুটিকে অবহেলা করবেন, অপশন বি হচ্ছে অভিভাবকের কাছে চিঠি লিখবেন, অপশন সি নিজেই তার সঙ্গে দেখা করবেন, আর অপশন ডি হচ্ছে শিশুকে শাস্তি দিতে আরম্ভ করবেন। তা বন্ধুরা এই কোশ্চেনের উত্তর আপনারা মোটামুটি সবাই বুঝে গেছেন, এর সঠিক উত্তর হবে নিজেই তার সঙ্গে দেখা করবেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, গবেষণার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো মানে কেন গবেষণা করা হয় সেটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে। অপশন এ আছে ব্যবহার উপযোগিতা, অপশন বি আছে সার্বজনীনতা, অপশন সি আছে উদ্দেশ্য, আর অপশন ডি আছে কৈফিয়ত। তাহলে গবেষণা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কোনটা গবেষণার বৈশিষ্ট্য সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। এর সঠিক উত্তর হচ্ছে ব্যবহার উপযোগিতা, ব্যবহার উপযোগিতা হলো গবেষণার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। চলে আসছি পরবর্তী প্রশ্ন, রচনাধর্মী পরীক্ষা গ্রহণযোগ্য নয় কারণ কি? কেন রচনাধর্মী পরীক্ষা গ্রহণযোগ্য নয় সে কারণটা আমাদের এখানে বলতে বলেছে। অপশন এ আছে এগুলির উত্তর করা শক্ত, অপশন বি আছে এগুলির ফলগুলিও সহজ ও বিভিন্ন, অপশন সি আছে এর ফলে পরীক্ষকের মানসিকতা ক্ষতিগ্রস্ত হয়, আর অপশন ডি আছে এগুলির উত্তর করার সুবিধাগুলিও বিভিন্ন। তা নিশ্চয়ই বুঝতে পারছি রচনাধর্মী কোশ্চেনের ক্ষেত্রে কোনটা অসুবিধা হয়, তা এটা গ্রহণযোগ্য নয় সেটা হচ্ছে এর ফলে পরীক্ষকের মানসিকতা ক্ষতিগ্রস্ত হয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি প্রধান গ্রিনহাউস গ্যাস নয়? তা যেটা প্রধান গ্রিনহাউস গ্যাস নয় সেটা আমাদের বলতে হবে। অপশন আছে মিথেন, কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, জলীয় বাষ্প। সঠিক উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাই এখানে রচনাধর্মীতে পরীক্ষকের মানসিকতা নষ্ট বা ক্ষতিগ্রস্ত হয় কেন? হয় স্টুডেন্টরা সবাই একই ঘরে পড়তে একই বই থেকে উত্তর লেখে, নিলে এর খাতা থেকে ও লেখে, আর তারপর তো হাতের লেখা জিনিসগুলো আছেই, তা যে কারণের জন্য তার পরীক্ষক যিনি আছেন তার মানসিকতা নষ্ট হয়, ঠিক আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আছে নিচের কোন গ্রিন হাউস গ্যাস এর তাপ ধরে রাখার ক্ষমতা সর্বাধিক, মানে কোন গ্যাসটা তাপ সব থেকে বেশি ধরে রাখতে পারে। অপশনে আছে কার্বন ডাইঅক্সাইড, অপশন বি মিথেন, অপশন সি কার্বন মনোক্সাইড, আর অপশন ডি হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। তাহলে কোন উত্তরটা সঠিক হবে তা আমরা এখানে দেখে নেবো। তার সঠিক উত্তর হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, এর তাপ ধরে রাখার ক্ষমতা সর্বাধিক। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরিবার হলো, তা পরিবার হলো কি সেটা আমাদের কাছে জিজ্ঞেস করা হয়েছে। অপশন এ আছে প্রথাগত শিক্ষার উপায়, অপশন বি আছে প্রথাগত শিক্ষার উপায়, অপ্রথাগত শিক্ষার উপায়, প্রথাগত শিক্ষার উপায়, দূরবর্তী শিক্ষা না অবিধিবদ্ধ শিক্ষা, তা কোনটা সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর হচ্ছে অপ্রথাগত শিক্ষার উপায়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, উচ্চ শিক্ষায় শিক্ষাদানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাহলে উচ্চ শিক্ষায় শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা আমরা এখানে দেখে নেবো চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর। তো চলুন, অপশন এ তে আছে তথ্যের জোগাড় কথা জোগাড় করা, এটা স্পেলিং মিস্টেক আছে, জোগাড় করা ছাত্রছাত্রীদের জানানো। অপশন বি আছে প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলা, অপশন সি আছে ছাত্রছাত্রীদের প্রাসঙ্গিক তথ্য জানানো, আর অপশন ডি আছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের প্রস্তুত করে দেওয়া। তাহলে কোনটা সঠিক উত্তর হয় বন্ধুরা? যে আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে যে উচ্চশিক্ষায় শিক্ষাদানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এর সঠিক উত্তর হচ্ছে তথ্যের গোড়ার কথা ছাত্রছাত্রীদের জানানো। এটা কথা ঠিকই আছে, আমরাই ভুল পড়েছি। তা এখানে হচ্ছে তথ্যের গোড়ার কথা মানে তথ্য মানে ইনফরমেশনের যে মেইন যে জিনিস মানে উদ্দেশ্য, যে এই উদ্দেশ্যের জন্য আপনাদের এই জিনিসটা করানো হচ্ছে। তা স্টুডেন্টদের কাছে যখন উদ্দেশ্যটা কনফার্ম হয়ে যাবে আর তারা যখন উদ্দেশ্যটা বুঝতে পারবে যে এই উদ্দেশ্যের জন্য এটাকে করা হচ্ছে, যেমন কি হয় একটা ব্লাড ডোনেশন ক্যাম্প সৃষ্টি করা হয় কিসের জন্য, তা নিশ্চয়ই যে সমস্ত ব্লাডের অভাব আছে এবং যারা থ্যালাসেমিয়া আক্রান্ত তার মানে বিষয়টা হচ্ছে অন্য একটা প্রাণ যাতে বাঁচতে পারে, তা সেই জন্য ব্লাড ডোনেশন ক্যাম্প সৃষ্টি করা হয়। তা সুতরাং আপনারা যদি আপনার পাড়া যদি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেন, তা কেউ নিশ্চয়ই আপনাকে কটু কথা বলবে না যে তুমি কেন এই ব্লাড ডোনেশন, তুমি কি ব্লাড কালেক্ট করে বিক্রি করবে। তা সবাই আগে প্রথম দিকটাই ভালো করে দেখাবে যে কি না এটা একটা সমাজের কল্যাণকর দিক, ঠিক আছে। তা সমাজের কল্যাণকর দিক যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প, তা সেরকমই যে লোকের কাছে এই উদ্দেশ্যটা অনেকটা ক্লিয়ার হয়ে যায়, আগে থেকে এটা ক্লিয়ার কনসেপ্ট হয়ে যায়। তাই আপনি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করুন, লোকে এমনি নিজের থেকেই ওরা ব্লাড দিতে চলে আসবে। তা এটা কি, তাহলে উদ্দেশ্যটা পরিষ্কার হয়ে গেল। তা সেই জায়গাটাই আমাদের এখানে বোঝাতে চেয়েছে যে উচ্চশিক্ষায় শিক্ষাদানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের উদ্দেশ্যটাকে আগে বুঝিয়ে দেওয়া, ঠিক আছে। মানে তথ্যের গোড়ার কথা ছাত্রদের জানা মানে তাদের উদ্দেশ্য কি, উদ্দেশ্যের জন্য তোমাদের এটা করানো হচ্ছে, তাই সেটাকে আগে বুঝিয়ে দিলে পুরো সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা পরবর্তী প্রশ্নে যাই।
পরবর্তী প্রশ্ন, প্লেটোর শিক্ষাতত্ত্বের অন্যতম বিষয় হলো, তাহলে প্লেটোর শিক্ষাতত্ত্বের অন্যতম বিষয় কোনটি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশন এ আছে জীবনের জন্য শিক্ষা, জীবনের প্রস্তুতির জন্য শিক্ষা নয়। আর অপশন বি আছে মানুষের জন্য বিজ্ঞান এবং অনুশাসনের জন্য আইন। অপশন সি আছে মানসিক শৃঙ্খলার উত্তরণ। আর অপশন ডি হচ্ছে এগুলির কোনোটিই নয়। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? না, এর সঠিক উত্তর হচ্ছে মানুষের জন্য বিজ্ঞান এবং অনুশাসনের জন্য আইন। এটা কিন্তু অন্যতম বিষয় প্লেটোর শিক্ষাতত্ত্বের। চলে আসছে পরবর্তী প্রশ্ন, কোন সালে ইউজিসি স্থায়িত্ব শাসন লাভ হয়? তাই কোনো একটা সাল সম্পর্কে কিন্তু আপনাদের পরীক্ষার সময় আপনাদের কোশ্চেন করা হবে। তা সুতরাং আপনারা এই সালগুলো মনে রাখবেন, আর সালগুলোর সাথে সালের সাথে যে ডেটগুলো আছে, যেমন বিশ্ব নিরক্ষরতা দিবস বা বিশ্ব জল দিবস বা পরিবেশ দিবস, এইসব জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইসব জিনিসগুলো কিন্তু আপনাদের দুটো দুই নাম্বার কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন কমন। তা সুতরাং ওইগুলোতে যেন আপনাদের মিস না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। তো আমরা এর অ্যান্সার করব, কোন সালে ইউজিসি স্থায়িত্ব শাসন লাভ করে? 1948, 1956, 1964 না 1978? তা চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? না, এর সঠিক উত্তর হচ্ছে 1948। চলে আসি পরবর্তী প্রশ্ন, ভারতের শিক্ষানীতির মূল সমস্যা কি? তাহলে কোনটা ভারতের শিক্ষানীতির মূল সমস্যা? প্রচুর শিক্ষিত বেকার, অপশন বি কর্মমুখীনতা, উচ্চশিক্ষার সুযোগ এদেশে কম, অপশন সি আছে বৃত্তিমূলক উচ্চশিক্ষা ছাত্রছাত্রীর আগ্রহ কম, আর চতুর্থ অপশন আছে এগুলির কোনোটি নয়। তাহলে ভারতের শিক্ষানীতির মূল সমস্যা যেটা সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এটার সঠিক উত্তর হচ্ছে কর্মসংস্থানমুখী উচ্চশিক্ষার সুযোগ এদেশে কম। তাহলে কর্মশিক্ষামুখী উচ্চশিক্ষা মানে ধরুন যে স্কিল লেভেলের কথা বলছে, স্কিল লেভেলগুলো আপনারা নিশ্চয়ই জানেন যে যেরকম আইটিআই আছে, আইটিআই এখনো ঢুকছে, তা এরকম ধরনের স্কিল সরকার থেকে বহু এরকম পরিকল্পনা চালানো হয়। কিন্তু এর মূল সমস্যা হচ্ছে কর্মসংস্থান, মানে তাদের যে ওখানে ইমপ্লিমেন্ট করবে, তা কোথায় ইমপ্লিমেন্ট করবে তাদের শিখিয়ে, তা সেই জায়গাটা কিন্তু ভারতের ক্ষেত্রে এটা পরিষ্কার না, ঠিক আছে? তাহলে কর্মসংস্থানমুখী উচ্চশিক্ষার সুযোগ এদেশে কম, ঠিক আছে? এর জন্য এটা কিন্তু শিক্ষার মূল সমস্যা। চলে আসি পরবর্তী প্রশ্ন, নিচের কোন বিবৃতিটি সবচেয়ে সঠিক বা সব থেকে সঠিক? অপশন এ আছে একজন শিক্ষক জন্মগতভাবে শিক্ষক, অপশন বি আছে একজন শিক্ষক সারাজীবনই শিক্ষক, অপশন সি আছে শিক্ষক ছাত্রকে জ্ঞান অর্জনে আগ্রহী করে তোলেন, আর অপশন ডি আছে শিক্ষক ছাত্রের সম্পর্ক পিতা পুত্রের অনুরূপ। তো এখানে সঠিক উত্তর হচ্ছে শিক্ষক ছাত্রকে জ্ঞান অর্জনে আগ্রহী করে তোলেন। এটাই কিন্তু সব থেকে সঠিক যে বিবৃতি, সেই বিবৃতিটা এখানে সঠিক। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শিক্ষণের নীতি রুলস অফ লার্নিং প্রবর্তন করেন কে? কোহলার, থন্ডাইক, ওয়াটসন না প্যাভলভ? এই চারটির মধ্যে যেটি সঠিক উত্তর হবে সেটা আপনাকে নির্বাচন করতে হবে। তা এর সঠিক উত্তর হচ্ছে রুলস অফ লার্নিং, এটা সঠিক উত্তর হবে থন্ডাইক। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শিক্ষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো, তাহলে কোন পদ্ধতিটা শিক্ষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। প্রথম অপশন আছে হাতে কলমে কাজ, নিজের সেকেন্ড অপশন আছে নিজে নিজে করা, থার্ড অপশন আছে নিজের চোখে দেখে শেখা, আর অপশন ডি আছে এগুলোর সবগুলি। তাহলে শিক্ষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো এগুলোর সবগুলির কিন্তু উল্লেখ পাওয়া যায়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সহজ ভেদ্য, কাদামাটি, বালিমাটি, দোআঁশ মাটি না পলিমাটি? এর সঠিক উত্তর হচ্ছে কাদামাটি। কাদামাটি কিন্তু সহজে সহজ ভেদ্য। চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন, শহরের জঞ্জালে যে উপাদান উপস্থিত থাকার জন্য সার হিসেবে ব্যবহৃত হতে পারে না তা হলো? তাহলে শহরের জঞ্জালে যে উপাদানের উপস্থিতি থাকার জন্য সার হিসেবে ব্যবহৃত হতে পারে না সেটা কোনটা? অ্যামোনিয়া, ফসফেট, মানুষের বর্জ্য না ভারী ধাতু? এর সঠিক উত্তর হচ্ছে ভারী ধাতু। ভারী ধাতুর জন্য ওগুলো ডাইরেক্ট সার হতে পারে না, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যে বিষয়গুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা যাতে আগামী পরীক্ষায় আপনারা স্কোরিং করতে পারেন, তা স্কোরিং করবার জন্য আপনাদের এই কোশ্চেনগুলো কিন্তু আপনাদের করতেই হবে, ঠিক আছে? তা এই কোশ্চেনগুলো আপনারা যাতে মাথায় মস্তিষ্কগত করে রাখতে পারেন, তার জন্য আমরা দেখে নেব যে আমাদের এই কোশ্চেনগুলো যে কীরকম পড়লাম বা কী করলাম তা একটু জাস্ট রিভাইজ করব, ঠিক আছে? রিভাইজের মাধ্যমে আমরা এই কোশ্চেনগুলো একবার চেক করে নেব, যার ফলে আমাদের কী হবে, তা যার ফলে আমরা জানতে পারবো যে এই কোশ্চেনগুলো অ্যাকচুয়াল কী উত্তর হতে পারে, ঠিক আছে? তা সুতরাং আমরা যদি দুবার এই কোশ্চেনগুলো প্রথমেই পড়ে নিই, তাহলে দুবার পড়ে নেওয়ার ফলে আমাদের কোনটা উন্নতি হবে, না আমাদের আউট নলেজটা কিন্তু অনেক বেড়ে যাবে। যারা এই কোশ্চেনগুলো জানেন তাদের ক্ষেত্রে একবার রিভাইজ হয়ে গেল, এবং যারা জানেন না তাদের ক্ষেত্রেও এই জিনিসগুলো মাথায় মস্তিষ্কগত হয়ে গেল। তা সুতরাং আপনারা জাস্ট একটু মনোযোগ দেবেন, আমরা খুব তাড়াতাড়ি যে কোশ্চেনগুলো আজকে উত্তর করেছি সেই কোশ্চেনগুলো অ্যান্সার করে নেবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তা যখন আপনি বৃত্ত সম্পর্কে পড়াবেন, তখন নিচের কোনটিকে আপনি সবচেয়ে ভালো উপায় বলে বেছে নেবেন? এর সঠিক উত্তর হচ্ছে আপনি নানা রকম আকারের বৃত্তের ছবি আঁকবেন। নেক্সট প্রশ্ন, এ বয়সে বিদ্যালয়ের পড়াশোনার সঙ্গে খেলাধুলার অন্তর্ভুক্তি দাবি করাটা হলো? সঠিক উত্তর হচ্ছে প্রত্যেকেরই সহযোগী উন্নয়ন প্রয়োজন।
নেক্সট, নিচের কোনটি পৌরসভা এবং শিল্পের নির্গমন নলের কার্যের সঙ্গে যুক্তি সম্পন্ন? এর সঠিক উত্তর হচ্ছে দূষণের প্রধান উৎস রাজি। নেক্সট, জৈব উৎস জৈব পদ্ধতি সময়ে যে স্তরে ময়লা জল বিশুদ্ধ করা হয় তাকে বলা হয়? এর সঠিক উত্তর হচ্ছে সেকেন্ডারি সোয়েজ ট্রিটমেন্ট। নেক্সট প্রশ্ন, সেকেন্ডারি সোয়েজ ট্রিটমেন্টকে ড্যাশ পদ্ধতি বলে আখ্যা দেওয়া হয়? এর সঠিক উত্তর হচ্ছে জৈবিক। নেক্সট, বিদ্যালয়গুলিতে সহশিক্ষা পাঠ্যক্রম বলবৎ করা উচিত কারণ? এর কারণ হচ্ছে পাঠ্যক্রম এবং সহশিক্ষণ পাঠ্যক্রম পাঠ্যের বিষয়গুলি সম্পর্কে উত্তম অন্তর্দৃষ্টি করে তোলা। নেক্সট প্রশ্ন, অল্প শক্তি সমন্বিত খাদ্যের ধারণাটি গড়ে ওঠে? এর সঠিক উত্তর হচ্ছে যে খাদ্যগুলি ভারী এবং যাদের থেকে অল্প শক্তি পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল লিটারেসি মিশন স্থাপিত হয়? এর সঠিক উত্তর হচ্ছে 1988 সালে। নেক্সট, শিক্ষকদের শিক্ষার জন্য ন্যাশনাল কাউন্সিলিং এর উদ্দেশ্য কি? এর সঠিক উত্তর হচ্ছে কলেজগুলিতে শিক্ষার মান বজায় রাখা। নেক্সট হচ্ছে, কিন্ডারগার্টেন শিক্ষানীতি প্রবর্তন করেন? এর সঠিক উত্তর হচ্ছে ফয়েবেল। নেক্সট, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং NCERT স্থাপিত হয়? এর সঠিক উত্তর হচ্ছে 1961 সালে। নেক্সট, শ্রেণীতে ছাত্রছাত্রীদের মধ্যে আকর্ষণ বজায় রাখার জন্য একজন শিক্ষকের উচিত? এর সঠিক উত্তর হবে প্রশ্ন জিজ্ঞাসা করা। নেক্সট, বিদ্যালয়ে একজন অভিভাবক আপনার সঙ্গে কখনোই দেখা করে না, আপনি তাহলে কি করবেন? এর সঠিক উত্তর হচ্ছে নিজেই তার সঙ্গে দেখা করবেন। নেক্সট, গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো? এর সঠিক উত্তর হচ্ছে ব্যবহার উপযোগিতা। নেক্সট, রচনাধর্মী পরীক্ষা গ্রহণযোগ্য নয় কারণ কি? এর সঠিক উত্তর হচ্ছে এর ফলে শিক্ষকের মানসিকতা ক্ষতিগ্রস্ত হয়। নেক্সট, নিচের কোনটি প্রধান গ্রিন হাউস গ্যাস নয়? এর সঠিক উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। নেক্সট, নিচের কোন গ্যাসগুলি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? এর সঠিক উত্তর আমরা এখানে করিনি, আশা করছি তা দেখে নিই আমরা এখানে এর সঠিক উত্তরটা কোন। তাই এই কোশ্চেনটা আমরা হয়তো ওভারলুক করে গেছি। তা এই কোশ্চেনটা কি বলেছে, নিচের কোন গ্যাসগুলি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? তাহলে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড, মেইনলি সালফার ডাইঅক্সাইড SO2, এর জন্যই কিন্তু অ্যাসিড বৃষ্টিগুলো হয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের কোন গ্রিন হাউস গ্যাস এর তাপ ধরে রাখার ক্ষমতা সর্বাধিক? এর সঠিক উত্তর হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। নেক্সট, পরিবার হলো? এর সঠিক উত্তর হচ্ছে অপ্রথাগত শিক্ষার উপায়। নেক্সট, উচ্চশিক্ষায় শিক্ষাদানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো? সঠিক উত্তর হচ্ছে তথ্যের গোড়ার কথা ছাত্রছাত্রীদের জানানো। নেক্সট, প্লেটো এর শিক্ষাতত্ত্বের অন্যতম বিষয় হলো? এর সঠিক উত্তর হচ্ছে মানুষের জন্য বিজ্ঞান এবং অনুশাসনের জন্য আইন। নেক্সট, কোন সালে UGC স্থায়িত্ব শাসন লাভ করে? এর সঠিক উত্তর হচ্ছে 1948। নেক্সট, ভারতের শিক্ষানীতির মূল সমস্যা কি? এর সঠিক উত্তর হচ্ছে কর্মসংস্থানমুখী উচ্চশিক্ষার সুযোগ। নেক্সট, নিচের কোন বিবৃতি সবচেয়ে সঠিক? এর সঠিক উত্তর হচ্ছে শিক্ষক ছাত্রকে জ্ঞান অর্জনে আগ্রহী করে তোলেন। নেক্সট, শিক্ষণের নীতি রুলস অফ লার্নিং প্রবর্তন করেন? এর সঠিক উত্তর হচ্ছে থর্নডাইক। নেক্সট, শিক্ষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো? এর উপরে সবগুলি সঠিক উত্তর। নেক্সট, নিচের কোনটি সহজ বেদ্য? এর সঠিক উত্তর হচ্ছে কাদামাটি। এবং লাস্ট কোশ্চেন, শহরের যানজালে যে উপাদান উপস্থিত থাকার জন্য সার হিসেবে ব্যবহৃত হতে পারে না তা হলো? এর সঠিক উত্তর হচ্ছে ভারী ধাতু। এবার আমরা চলে আসি পরবর্তী পার্ট মানে কোশ্চেন অ্যান্সার পার্ট। তো কোশ্চেন অ্যান্সার পার্টে আমি আপনাদের একটা কোশ্চেন বলবো, সেই কোশ্চেনে আপনাদের সঠিক উত্তর দিলে আপনারা প্রাইজ পাবেন। তা আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা কোশ্চেনটা লিখে নেন। আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা হলো, শিক্ষণের প্রকৃত পদ্ধতি হলো অপশান এ শক্ত থেকে সহজ, অপশান বি সহজ থেকে শক্ত, অপশান সি সহজ এবং অপশান ডি শক্ত। আবার আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, শিক্ষণের প্রকৃত পদ্ধতি হলো অপশান এ শক্ত থেকে সহজ, অপশান বি সহজ থেকে শক্ত, অপশান সি সহজ না অপশান ডি শক্ত। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এখনই কমেন্ট লাইনে পেস্ট করুন, এবং আগামী দিন ঠিক এই সময় এই প্রশ্নের সঠিক উত্তর নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।